ওয়েলকাম বন্ধুরা হাইপারলিস আপডেটের ফলে আমাদের ফোনে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে আপনাদের ফোনে যে সকল সমস্যা হচ্ছে সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাইছেন আজকের বিরোধী আমি ওই সকল সমস্যার সমাধান আপনাদের সাথে শেয়ার করবো অনেকে আবার এই সকল সমস্যার কারণে আপডেটও দিতে চান না আপনার সমস্যাটির সমাধান মিস করতে না চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এছাড়া আমি এই ভিডিওতে কিছু মাস্টার সলিউশন আপনার সাথে শেয়ার করছি তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনার সমস্যাটির শতভাগ একটা সমাধান পেয়ে যাবেন আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায় তাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনার সুপার ফিঙ্গার ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার অসংখ্য ধন্যবাদ प्रथम जो कमेंटी সেটা হচ্ছে রুজুল ইসলাম ভাইয়ের উনি লিখছেন আমার আপডেট আসছে নিউ ফোন কিনছি কিছুদিন আগে যদি আপডেট না দিই তাহলে কি কোনো প্রবলেম হবে না কি ভাই প্লিজ রিপ্লাই আপনি যদি আপডেট না দেন তাহলে আপনার ফোনের কোনো সমস্যা হবে না কিন্তু নতুন আপডেটের ফলে যে সকল ফিচার আপনার ফোনে আসার কথা সেগুলো আসবে না আপনি যদি আপডেট দিতে না চান তাহলে আপনি অবশ্যই অটো আপডেটটাকে বন্ধ করে নেবেন তা না হলে আপনার ফোনটা অটোমেটিক আপডেট হয়ে যাবে এরপর এম ডি কামরুজ্জামান ভাই উনি লিখছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপডেট দেওয়ার পর সব অ্যাপ গুলোর সাইজ ছোট হয়ে গেছে গেছে তো এটার জন্য আপনি সেটিংস চলে আসবেন সেটিংস আসার পর এখান থেকে আপনি আইকন সাইজ লিখে সার্চ করবেন সার্চ করলে আপনার সামনে আইকন নামে একটা অপশন চলে আসবে এখান থেকে আইকনে চলে আসবেন আইকনে আসার পরে যে আইকন সাইজটা পেয়ে যাবেন এখান থেকে আইকন সাইজের এই বারটাকে আপনি যখন টেনে বড় করে দিবেন তখন আপনার অ্যাপগুলোর সাইজ বড় হয়ে যাবে এরপর কমেন্ট করছেন তাইফুর রহমান ভাই তো আপনি লিখছেন আপডেটের পরে ব্যাটারি ব্যাকআপ অনেক কমে গেছে রেডমি নোট টুয়েলভ করণীয় কি বাই তো অনেক সময় দেখা যায় আপডেটের ফলে আমাদের ব্যাটারি ব্যাকআপ কমে যায় তো আপনি সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে অ্যাপসে আসবেন এখান থেকে আসবেন ম্যানেজ অ্যাপসে ম্যানেজ অ্যাপসে আসার পর উপরে ডান পাশে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে শো অল অ্যাপস করে দিবেন এরপর এখানে সার্চ করবেন ব্যাটারি লিখে তাহলে আপনার সামনে চলে আসবে ব্যাটারি এন্ড পারফরমেন্স নামক একটা অ্যাপস তো এটার মধ্যে আপনি আসবেন আসার পর আপনি এখান থেকে এটার ক্লিয়ার অল ডাটা করে দিবেন ক্লিয়ার অল ডাটা করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে সিকিউরি অ্যাপসটাতে আসবেন এখানে আসার পর এখান থেকে আসবেন ব্যাটারিতে ব্যাটারিতে আসার পর এখান থেকে ব্যাটারি চেক আপে আসবেন তো ব্যাটারি চেক আপে আসার পর এখানে আপনি দেখতে পাবেন যে আপনার ফোনের কোন অ্যাপসগুলো সবচেয়ে বেশি ব্যাটারি ড্রেন করছে ওই অ্যাপসগুলো এখানে দেওয়া আছে ওই অ্যাপসগুলোকে আপনার বন্ধ করতে হবে এখান থেকে আপনি এডে ক্লিক করলে আপনার ওই সব অ্যাপসগুলো বন্ধ হয়ে যাবে এছাড়া আপনি যে নিচের অপশনগুলো আসছে ওগুলোর মধ্যে আপনি টিক চিহ্ন দিয়ে এখান থেকে এডে ক্লিক করে দিলে আপনার ব্যাটারি ব্যাকআপ আগের থেকে বৃদ্ধি পাবে আপনি ডার্ক মোডটা ইউজ করতে পারেন ডার্ক মোড ইউজ করলে আপনার ব্যাটারি ব্যাকআপ আগের থেকে অনেকটাই বেড়ে যাবে ব্যাটারি ব্যাকআপ কিভাবে বাড়াবেন সেটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও বানাবো তো সেজন্য জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এরপর এমডি মাহমুদ ভাই লিখছেন ডিসপ্লে সমস্যা হয়ে গেছে ব্রাইটনেস আপনি বারে আবার কমে যায় তো এই সমস্যাটা আমার রেডমি নোট এ মিউআই ফোরটিন এর কোন একটা আপডেট এর সময় হয়েছিল পরবর্তী আপডেটে কিন্তু স্বামীরা ফিক্স করে দিছে আপনাকেও পরবর্তী আপডেট পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনি চাইলে স্বামীর কাছে রিপোর্টও করতে পারেন ব্রাইটনেস এর এই সমস্যাটা স্বামীর পক্ষ থেকে অফিসিয়ালি ঠিক হওয়ার আগ পর্যন্ত আপনি একটা কাজ করতে পারেন তো সেটা হচ্ছে আপনি সেটিংসে চলে আসবেন সেটিংস আসার পর এখান থেকে ডিসপ্লেতে চলে আসবেন ডিসপ্লেতে আসার পর এখান থেকে আপনি অটোমেটিক ব্রাইটনেস এটাকে বন্ধ করে দিবেন বন্ধ করে দেওয়ার পর আপনি এখানে আরেকটা অপশন পাবেন সানলাইট মুড তো আপনি এখান থেকে সানলাইট মুড এটা অন করে দিবেন এটা অন করে দিয়ে আপনি এভাবে ফোনটাকে ব্যবহার করতে পারেন এরপর একজন লিখছেন যে একটা কথা জানতে চাইতেছি রিবোর্ট দিলে কি ফোনের সবকিছু চলে যাবে যা অ্যাপস আছে ডুয়াল অ্যাপস গুলো না ভাই রিবোট দিলে ফোনের কোনো কিছু যাবে না রিবোটটা হচ্ছে রিস্টার স্বামীর ফোনে রিবোট লেখা থাকে আর অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে রিস্টার লেখা থাকে এটা হচ্ছে আপনার ফোনটা একবার বন্ধ হবে বন্ধ হয়ে আবার ওপেন হবে এটা হচ্ছে রিবোট এরপর সোহান হাসান লিখছেন এই আপডেটটা কি রেডমি নোট এ আসবে প্লিজ জানাবেন তো না ভাই হ্যাপি রোজ টু এর আপডেট রেডমি নোট ইলেভেনে আসবে না এই ফোনটা কিন্তু আবার ইউএল লিস্টেও চলে যায় না তো এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাইছি আপনি চাইলে সেটা দেখে আসতে পারেন ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এরপর হাসিব লস্কর উনি লিখছেন ফোকো এক্স ফাইভ ফাইভ জিতে লাস্ট আপডেটটা দিয়ে খুব নেট প্রবলেম করতেছে কি করতে পারি ভাই তো আপনি সেটিংস এ চলে আসবেন সেটিংস এ আসার পর এখান থেকে চলে আসবেন মোর কানেক্টিভিটি অপশন এটাতে এখান থেকে নিচের দিকে আপনি রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক এন্ড ব্লুটুথ নামে একটা অপশন পেয়ে যাবেন এই অপশনটাতে আপনি চলে আসবেন এখানে আসার পর এখান থেকে আপনি রিসেট এ ক্লিক করবেন রিসেট এ ক্লিক করার পর আপনার ফোনের যে স্ক্রিন লকটা আছে ওটা দিয়ে দিবেন দেওয়ার পর আপনার ফোনে এরকম ভাবে রিসেট চাইবে এখান থেকে আপনি ওকে করে দিবেন ওকে করে দিলে আপনার ফোনের মোবাইল নেটওয়ার্ক এবং ব্লুটুথ রিসেট হয়ে যাবে এরপর আপনি ফোনটাকে রিপোর্ট দিয়ে দিবেন আশা করি আপনার সমস্যাটা ঠিক হয়ে যাবে এরপরে যদি ঠিক না হয় তাহলে আমাদের মাস্টার সলিউশন তো আছে এরপর ইন বাংলা উনি লিখছেন বাই ফেসবুক চালানোর সময় বা গেম খেলার সময় ফোনের নিচে যে তিনটা বাটন আছে ব্যাক এরকম এই বাটনগুলো থেকে যাচ্ছে সমাধান কি নোট টুয়েলভ তবে আপনি এটার জন্য চলে আসবেন আসবেন সেটিংস থেকে হোম হোম আসার পর এখান থেকে নিচের দিকে সিস্টেম নেভিগেশন এটাতে চলে আসবেন এখানে আসার পর অটোমেটিকলি ডিজেবল নেভিগেশন বাটন এটাতে আসবেন এখান থেকে আপনি যে মধ্যে এই বাটন ডিসেবল ডিজেবল করতে চান ওয়েবসটার উপর ক্লিক করবেন আমি এখানে ফ্রি ফায়ার উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনি অলওয়েজ ডিসেবল এটাতে ক্লিক করে দিবেন তাহলে আপনার ওই মধ্যে এই বাটনগুলো ডিসেবল হয়ে যাবে যদি ফেসবুকে করতে চান তাহলে সেমভাবে ফেসবুকেরও অলওয়েজ ডিসেবল করে দিবেন তাহলে এটা ডিসেবল হয়ে যাবে তো আপনি চাইলে এখান থেকে গ্যাসটা ইউজ করতে পারেন বাটনটা ইউজ করলে ফোনের ডিসপ্লেটা কিছুটা ছোটো লাগে এরপরের কমেন্ট হচ্ছে ভাই আমি আপডেট দিয়ে সমস্যায় পড়ে গেছি ভিডিও কলে কথা বললে কথা যায় না শুধু আসে কিছু একটা বলিয়েন ভাই তো আপনি যে অ্যাপসটার মধ্যে কথা বলতেছেন ইমো বা হোয়াটসঅ্যাপ ওই অ্যাপসটার অ্যাপ ইনফোতে চলে আসবেন অ্যাপ ইনফোতে আসার পর আপনি এখান থেকে পারমিশনে চলে আসবেন তো পারমিশনে আসার পর এখানে আপনি দেখবেন যে আপনার মাইক্রোফোনের পারমিশনটা দেওয়া আছে কিনা যদি পারমিশনটা দেওয়া না থাকে তাহলে এখানে নিচে দেখবেন যে নোট এলাউ নোট অ্যালাউ এখানে যদি আপনার মাইক্রোফোন থাকে তাহলে আপনি মাইক্রোফোন উপর ক্লিক করে এখান থেকে এটাকে এলাউ করে দিবেন এলাউ করে দিলে তাহলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আপনি যার সাথে কথা বলবেন সেও আপনার কথা শুনতে পাবে এরপর যদি না হয় তাহলে আপনি ফ্লে স্টোরে গিয়ে অ্যাপটাকে আপডেট করে নিবেন আপডেট করার পরে যদি না হয় তাহলে ওই অ্যাপসটাকে আন করে আবার ইনস্টল করবেন আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে শাহেদ ইবনে সাগর ভাই কমেন্ট করলেন বাইরে টুয়েলভ আপডেট দিলাম কিন্তু বার তো আগেরটাই আছে পরিবর্তন হলো না কেন একটু বলবেন প্লিজ এটা ভাই ব্যাপার স্বাভাবিক ব্যাপারে থার্টিন কিছু করার নাই ভাই থ্রি এর আপডেট হয়তো দিতে পারে তো হাইপারোস থ্রি কবে আসবে কোন কোন ডিভাইস হাইপারোস থ্রি পাবে তো সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিবা আপনি চাইলেও ভিডিও দেখে আসতে পারেন আপনার কাঙ্ক্ষিত ডিভাইসটা হাইপারোস এর লিস্টে আছে কিনা এরপর আরেকজন লিখছেন ভাই আমি হাইপার প্রথম আপডেট দেওয়ার পর আমার ফোনে এমবি বেশি কাটে দ্বিতীয় আপডেট দিছি তাও কোনো লাভ হয় নাই মানে ফার্স্ট মিনিটে একটা ভিডিও দেখলে তিনশো থেকে চারশো এমবি কাটে এখন এই আপডেট কি আমার এই সমস্যার সমাধান হবে প্লিজ রিপ্লাই তো ভাই এটা আসলে আপডেটের সমস্যা না আপনার ফোনের গুগল ফটো অথবা গুগল ড্রাইভ অথবা প্লে স্টোর এগুলাতে অটো আপডেটটা অন করা আছে এই কারণে আপনার এমবিটা বেশি কাটতেছে ওই অ্যাপসগুলোর অটো আপডেটটাকে আপনি বন্ধ করে দেন তাহলে ঠিক হয়ে যাবে এরপরের কমেন্ট হচ্ছে এই ফোনে ফটো এডিট করা যায় না কেন খালি ফ্লাগিন ডাউনলোড এটা আসে আপনার যখন ফ্লাগিন ডাউনলোড আসবে তখন আপনি ডাউনলোড করে দিবেন ডাউনলোড করার পর আপনি ডাউনলোডের এই সফটওয়্যারটার মধ্যে চলে আসবেন এখানে আসার পর এটা পাশে আসবেন আসলে এখানে আপনার যে সকল ফাইল ডাউনলোড করছেন ওই সকল ফাইলের লিস্ট এখানে আপনি দেখতে পাবেন এখান থেকে আপনি ওই ফ্লাগিনটাকে ইনস্টল করে নিবেন তাহলে আপনার সমস্যাটার সমাধান হয়ে যাবে সাবিন হোসেন ভাই কমেন্ট করছেন ক্যামেরাতে প্রবেশ করলে ক্যামেরা ফুল স্ক্রিন হচ্ছে না সেটার সমাধান কি হতে পারে তবে আপনি ক্যামেরাতে আসবেন ক্যামেরাতে আসার পর ক্যামেরার উপরের ডান পাশে থ্রি ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ফুল করে দিবেন তাহলে আপনার ক্যামেরাটা ফুল স্ক্রিনে চলে আসবে এরপর বিলিভার মেসেঞ্জারস উনি লিখছেন আপডেট দেওয়ার পর মাঝে মধ্যে এক দুই মিনিটের জন্য টাচ কাজ করে না ফরে আবার ঠিকই কাজ করে প্রতিদিনও এমন হয় এটার জন্য আপনি ফোনটাকে ফোর্স রিবুট করবেন তো ফোর্স রিবুট করার জন্য আপনি ফার বাটন প্লাস ভলিউম ডাউন বাটন একসাথে চেপে ধরে রাখবেন স্ক্রিনশট ওঠার পরেও চাপ দিয়ে ধরে রাখবেন যতক্ষণ না স্ক্রিনটা কালো দেখা যায় স্ক্রিনটা কালো হলে সাথে সাথে ছেড়ে দিবেন তাহলে আপনার ফোনটা বন্ধ হয়ে আবার ওপেন হবে কিন্তু যদি আপনি সাথে সাথে না ছাড়েন কিছুক্ষণ যদি চাপ দিয়ে দূরে রাখেন তাহলে আপনার ফোনটা ফার্স্ট বুটে চলে যাবে ফার্স্ট বুটের একটা লেখা চলে আসবে ফার্স্ট বুটে চলে গেলে আপনি শুধুমাত্র ফর বাটনটা চাপ দিয়ে দূরে রাখবেন দূরে রাখার পর এম আই লোগো আসলে ছেড়ে দিবেন তাহলে আপনার ফোনটা ওপেন হয়ে যাবে তো এর ফলে আশা করি আপনার সমস্যাটা ঠিক হয়ে যাবে এরপর নাইম বাই লিখছেন আপডেট দেওয়ার পর আমার ফাইলের প্রাইভেট ফাইল অপশনটা পাচ্ছি না ভাই এখন উপায় কি অনেক পার্সোনাল জিনিস ছিল এখানে ভাই তো আপনি ফাইলে চলে আসবেন ফাইল থেকে স্টোরেজের এই ফার্স্টটাতে চলে আসবেন আসার পর এখান থেকে নিচে দিকে টান দিয়ে একটুখানি দৌড়বেন দৌড়লে এখানে দেখবেন যে তালার চিহ্ন আসবে তালার চিহ্ন আসলে আপনি এটাকে ছেড়ে দিবেন ছেড়ে দিলে আপনি প্রাইভেট ফোল্ডারে চলে আসবেন এরপর এখান থেকে আপনি যে লকটা দিচ্ছেন ওই লকটা দিবেন দিলে আপনার প্রাইভেট ফাইলগুলা এখান থেকে আপনি দেখতে পাবেন তো সেম ভাবে আপনি যদি গ্যালারিতেও রাখেন সে যদি আপনি গ্যালারিতে চলে আসবেন গ্যালারি থেকে অ্যালবামে আসবেন এখান থেকে সেম ভাবে নিচে দিয়ে টান দিয়ে রাখলে আপনি আপনার যে সিক্রেট ফোল্ডার আছে ওটাতে চলে যেতে পারবেন এরপর বাটারফ্লাই মিডিয়া আপনি লিখছেন যে ভাই আমার ফোনে ফাইভ জিবি প্লাস খালি আছে বাট আপডেট ডাউনলোড একশো পার্সেন্ট হয়ে এক্সট্রা লেখা আসলে লেখা আসে নো স্পেস কি করতে পারি ভাই তো আপনি আরো স্টোরেজ খালি রাখেন টোয়েন্টি এর মতো স্টোরেজ খালি রাখেন তাহলে আপনার আপডেটটা হয়ে যাবে এরপর মিতু আক্তার আফু লিখলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার ফোনে তেমন কোনো সমস্যা করছে না কিন্তু আমি ফোন কেনার পর একবারও এই আপডেট দিই নাই এখন কি পরবর্তীতে কোনো সমস্যা হবে নাকি আপডেট দিব আপডেট দেওয়ার ফলে কি ফোন হ্যাং করবে তো আপু আপনি যদি একবার আপডেট না দেন তাতে কোনো সমস্যা নাই আপডেট দেওয়ার আগে অবশ্যই আপনি ওই আপডেট একটা রিভিউ ভিডিও দেখে নিবেন ওই আপডেট এ কোন সমস্যা আছে কিনা ওই আপডেটটা কি সেভ কিনা দেখে তারপর আপনি আপডেট দেওয়ার সিদ্ধান্ত নেবেন এরপর তামিম এসকে আপনি লিখলেন ভাই আমি আপডেট দিছি এখন ভালো লাগছে না আমি এটা আগের মতো করব কিভাবে এটাকে আপনি আগের মতো করতে পারবেন তো সেজন্য আপনি আগের যে বাসনে যেতে চাচ্ছেন ওই বাসনের কাস্টম রুমটাকে আপনাকে আগে ডাউনলোড করতে হবে এটা একটা প্রসেস আছে আপনি ইউটিউবে সার্চ দিবেন ডাউনগ্রেড হাইপার ওয়েস টু মি ওয়াই আপনি যে বাসনে যেতে চান ওই বাসনের ডাউনগ্রেড লিখে সার্চ দিবেন তাহলে আপনি অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন ওখান থেকে আপনি প্রসেসটা দেখে নেবেন এখানে যদি আপনি কোনো ভুল করে থাকেন তাহলে আপনার ফোনটা ডেড হয়ে যেতে পারে তাই এটা সাবধানে করবেন এরপরে আপনি মেরাজুল ইসলাম বাড়ি লিখলেন ভাই আমার ফোন আপডেট দেবার ফর গেমে ঢুকলে স্ক্রিন কাজ করে না এটার একটু সমাধান দেন প্লিজ তো আরো কয়েকটা কমেন্ট পড়ি আরেকজন লিখলেন যে ভাই আমার ফোনে সবকিছু ঠিক আছে কিন্তু ফোন ডোনেট করলে টাচে কাজ করে না ফ্রিজ একটা সলিউশন দেন এরপর আরেকজন লিখলেন যে ভাই আপডেটে তো আমার ফোন হ্যাং করতেছে রেডমি থার্টিন সি বাই কমেন্টের উত্তরটা দিয়েন বাই প্লিজ তো আরেকজন লিখলেন যে ল্যাগ এন্ড হিট প্রবলেম অনেক ল্যাগ করে আবার অনেক গরম হইতেছে প্লিজ রিপ্লাই তো আপনাদের সমস্যাগুলোর সমাধান সেম তো সেজন্য আমি আপনাদের সমস্যাগুলো একসাথেই বলে দিচ্ছি এছাড়া আপনাদের যাদের সমস্যাগুলো সমাধান হয় নাই তারাও এই সেটিংস গুলো করে দেখতে পারেন তো আপনি এ চলে আসবেন সেটিংসে আসার পর এখান থেকে অ্যাপসে চলে আসবেন অ্যাপস থেকে ম্যানেজ অ্যাপসে আসবেন এখান থেকে উপরে থ্রিডোডে ক্লিক করে এখান থেকে শো অল অ্যাপসে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনি সার্চ করবেন সিস্টেম লিখে তো সিস্টেম লিখার পর আপনার সামনে অ্যান্ড্রয়েড সিস্টেম নামে একটা অ্যাপস চলে আসবে এখান থেকে আপনি অ্যান্ড্রয়েড সিস্টেমে আসবেন আসার পর এটা এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিবেন যদি ক্লিয়ার ডাটা না থাকে তাহলে এখান থেকে ক্লিয়ার ক্যাশ করে দিবেন এরপর আপনি এখান থেকে সিস্টেমের পরে ইউআই লিখবেন ইউআই লিখলে আপনার সামনে সিস্টেম ইউআই চলে আসবে এখান থেকে আপনি সিস্টেম তে আসবেন এখানে এসেও সেম ভাবে ক্লিয়ার ডাটা বা ক্লিয়ার ক্যাশ করে দিবেন এরপর ব্যাক করে এখান থেকে আসবেন সিস্টেম ইউআই প্লাগইন এটার মধ্যে এসেও ঠিক সেম ভাবে এটারও ক্লিয়ার অল ডাটা করে দিবেন এরপর আপনি এখান থেকে সিস্টেমের পর ইউআইটাকে কেটে এখানে এল দিবেন এল এর আপনার সামনে সিস্টেম লঞ্চ চলে আসবে তো এখান থেকে আপনি সেম ভাবে সিস্টেম লঞ্চ চালিয়ে চলে আসবেন এখান থেকে আপনি এটাকে ক্লিয়ার অল ডেটা করে দিবেন সিস্টেম লঞ্চার ক্লিয়ার অল ডেটা করলে আপনার ফোনের অ্যাপস গুলা আপনি যেভাবে সাজাছেন ও সাজানোটা নষ্ট হয়ে যাবে ডিফল্ট ভাবে যেভাবে সাজানো ছিল ওইভাবে চলে আসবে কিন্তু আপনার ফোনের কোনো কিছু ডিলিট হবে না তো এরপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনি সিকিউর আসবেন এখানে এসে এটা সবকিছু অপটিমাইজ করে নিবেন অপটিমাইজ করার পর এখান থেকে আপনি সেটিংস এর উপর চাপ দিয়ে ধরে সেটিংস এর এফ ইনফোতে তে আসবেন এফ ইনফোতে এসে এখান থেকে এটারও ক্লিয়ার অলটা করে দিবেন এরপর আপনি ফোনটাকে রিপোর্ট দিয়ে দিবেন তো আশা করি এর ফলে আপনার সমস্যাটার সমাধান হয়ে যাবে যদি না হয় তাহলে মাস্টার সলিউশন তো আছেই তো এরপর ফাতেমা আক্তার রাফুল লিখছেন যে আচ্ছা ভাইয়া আমার মনে হয় অন্য ফোনের তুলনায় এই ফোনটার ডিসপ্লে একটু বেশি লালছে এটা কি আর একটু ফ্রস্ট কোনো সিস্টেম আছে তো আফু আমার মনে হয় আপনার ফোনের রিডিং মুডটা চালু করা আছে সেজন্য আপনি সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে ডিসপ্লেতে চলে আসবেন ডিসপ্লেতে আসার পর এখান থেকে রিডিং মুডে আসবেন রিডিং মুডে আসার পর এখান থেকে রিডিং মুডটা অন করা থাকলে এটাকে আপনি এখান থেকে অফ করে দিবেন তাহলে আপনার ফোনের যে লালসে বাপটা আছে ওটা চলে যাবে এরপর রেডমি থার্টিন এবং রাত বারোটায় আবার অটোমেটিক বন্ধ হয় এটা কিভাবে অফ করব ভাই একটু বলেন বাই আমার মাথা নষ্ট করে দিতেছে এটা নিয়ে একটা ভিডিও বানান বাই প্লিজ প্লিজ তো ভাই আপনি সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর এখান থেকে আসবেন আপনি সাউন্ড এন্ড ভাইব্রেশন এটাতে এটাতে আসার পর এখান থেকে নিচের দিকে আসলে আপনি ডু নট ডিস্টার্ব নামে একটা অপশন পেয়ে যাবেন এটাতে চলে আসবেন এখান থেকে আপনি নিচে দেখবেন যে শিডিউল টার্ন অন টাইম এটাতে আসবেন এটাতে আসলে আপনি দেখবেন যে আপনার ফোনে এখানে টাইমারটা অন আছে এটাকে আপনি অফ করে দিবেন অফ করে দিলে আপনার ফোনের দিন ডিমটা যে অটোমেটিক চালু হয় ওটা বন্ধ হয়ে যাবে কিন্তু এখানে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে ওই বাইয়ের শিডিউল টান অন টাইম এটা অন করা আছে কিন্তু ভিতরে এটার ভিতরে কোনো টাইমার সেট করা নাই যেখানে আপনারা টাইমার ওয়ান দেখতে পাচ্ছেন কোনো টাইমার সেট করা নাই তো সেক্ষেত্রে আপনারা কি করবেন তো আমি প্রথমে আমার এই টাইমার ওয়ানটাকে আমি ডিলেক্ট করে দিই তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে শিডিউলে আসবেন শিডিউলে আসার পর এখান থেকে অ্যাড নিউ এ দিয়ে দিবেন অ্যাড নিউ রুলে দিয়ে এখানে নতুন একটা রুল এড করে দিবেন এড করে দেওয়ার পর দেখবেন যে রুলটা অন করা আছে তো আপনি ওটাকে অফ করে দিবেন তাহলে আপনার এটা ঠিক হয়ে যাবে কিন্তু এরপর যদি ঠিক না হয় তাহলে আপনি অ্যান্ড্রয়েড সিস্টেম সিস্টেম ইউআই সিস্টেম ইউআই প্লাগ ইন সিস্টেম লঞ্চার তারপর হচ্ছে সেটিংস এগুলার ক্লিয়ার ডাটা করে দিবেন ক্লিয়ার ডাটা করে ফোনটাকে রিবোট দিয়ে দিবেন রিবোট দিয়ে দেখবেন এটা ঠিক হয়ে গেছে এই সকল কিছু করার পরেও যাদের ফোন ঠিক হচ্ছে না তো তাদের জন্য রয়েছে মাস্টার সলিউশন তো এটার জন্য আপনি সেটিংস এ চলে আসবেন সেটিংস থেকে আপনি আসবেন অ্যাবাউট ফোন অ্যাবাউট ফোনে আসার পর এখান থেকে আপনি ফ্যাক্টরি রিসেট এটাতে চলে আসবেন আসার পর এখান থেকে আপনি ইরেজ অল ডাটা এটাতে ক্লিক করে দিবেন তাহলে আপনার ফোনের সকল ডাটা ইরেজ হয়ে যাবে আপনার ফোনে যে সকল গুরুত্বপূর্ণ ডাটা আছে গুরুত্বপূর্ণ ছবি আছে ভিডিও আছে ওগুলোর ব্যাকআপ অবশ্যই আগে নিয়ে নিবেন নাহলে সবকিছু ডিলিট হয়ে যাবে এছাড়া ফোনের জিমেল আইডি পাসওয়ার্ড এবং এম আই অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড আপনি জেনে নিবেন ফ্যাক্টরি রিসেট বা ফরম্যাট দেওয়ার পর আপনার সকল সমস্যা আশা করি সমাধান হয়ে যাবে এরপরে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনাকে স্বামীর কাছে রিপোর্ট করতে হবে রিপোর্ট করলে স্বামী পরবর্তী আপডেটে আপনাকে সমস্যাটা সমাধান করে দিবে কিভাবে রিপোর্ট করবেন এটা নিয়ে আমার ভিডিও আপলোড করা আছে ওটার লিঙ্ক আমি দিয়ে কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন এই সকল সমস্যার বাইরেও আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন এখানে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্ত হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ